চলাচলের খুব সমস্যা হতো, এখানে রাস্তাটা সাপুসা হয়ে আসে, অনেক যাত্রী যেতে পারতো না, গাড়ি যেতে পারতো না, লোক গাড়ি যেতে পারতো না। এখন রাস্তাটা সমান হলে আমাদের চলাফেরা অনেকটা সুবিধা হবে, মানুষজন যেতে পারবে। তো অনেক অসুস্থ রুগীরা এই রোড দিয়ে তো যেতেই পারে না, অন্য রোড দিয়ে যেতে হয় যেহেতু সাপুসা গ্যাপ অনেক, প্রচুর সমস্যা হতো, এখন সমান করলে অবশ্যই ভালো হবে। চলাচল খুব অসুবিধা হতো, হ্যাঁ চলাচল খুব অসুবিধা, গাড়ি ঘোড়ারও অনেক অসুবিধা হতো, নষ্ট বৃষ্টি হতো। এখন যেতাম বিশেষ করে ভ্যান দিস্কা, তারা অত্যন্ত কষ্ট ভোগ করতো। অনেক সময় দেখা যায় ভ্যানে হয়তো মহিলা মানুষ ছিল, ওই আজ্ঞার সামনে কাঠ যেহেতু তিন চাকার সামনে কাঠ চাকা উপরে উঠে যায়, এটা আবার উল্টে যেত, এতে দেখা যাচ্ছে অনেকজন আর কোমরে ব্যথা পাইছে, পাও অনেক একজনের পাও ভাঙেছে, কয়েকদিন আগে দেখলাম একজনের পাও ভাঙলো। আর এখন যেটা হচ্ছে সমান করা হচ্ছে, এই সমান করার ফলে আমরা যাতায়াতের আর কোনো সমস্যা নাই, আর কোনো ভ্যান উল্টে যাবে এ ধরনের কোনো সমস্যা নাই। আমরা সব দিকে এখন আমরা অত্যন্ত স্বস্তি বোধ করছি। তা তোলার পরে আবার নিষ্কারক শরীর তুলে আবার মনে করে সাপো করে কাটে, সাপো করে দিয়ে তারপরে মনে করে খাড়া পাকে আবার সমান করে দিবে, হ্যাঁ খাড়া পাকে মনে করে সমান করে দেবো রাস্তার লেভেল। হিলি ঘোড়াঘাট যে রাস্তা, এটা আসলে মাঝখানে বেশ বিভিন্ন জায়গায় ভাঙ্গা ছিল, বিভিন্নভাবে মানুষজনের খুব সমস্যা হতো চলাফেরা করতে। এখানে রোডস অ্যান্ড হাইওয়ে যেহেতু রাস্তা, তারা মাঝখানে বেশ কিছু জায়গায় হিয়ারিং করে সেটি চলাচলের উপযোগী করার চেষ্টা করেছে, কিন্তু দেখা গেছে যে চলাচলের উপযোগী হয়েছে, কিন্তু পাশাপাশি যেগুলো তিন চাকার গাড়ি বিশেষ করে ভ্যান অটো আদার যে গাড়িগুলো, এদের জন্য মরার উপরে খরার ঘা এমন একটা অবস্থা হয়ে গেছিলো। এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক মানুষ পড়ে গেছে, অনেক গাড়ি ঘোড়া ভেঙে পড়েছে, বিশেষ করে কৃষকদের বড় সমস্যা হয়ে গেছে, ধান সহ অন্যান্য ফসল টানাটানিতে বড় সমস্যা হয়ে গেছে, ওই জায়গাগুলোতে উঠতে পারতো না, উঁচা বেশি হয়ে গেছিলো, এই ডাউন করে দিলে মানুষ সুন্দরভাবে যাতায়াত করতে পারবে, কৃষক ভাইরা আমাদের সুন্দরভাবে ফসল নেনাদেনা করতে পারবে, আমাদের শ্রমিক ভাইরা আছে যারা, তারাও ভালোভাবে চলাফেরা করতে পারবে, এটা আমাদের প্রত্যাশা। মানুষ ভালো থাক, ভালোভাবে চলুক, ভালোভাবে চলাফেরা করুক, এটা আমাদের প্রত্যাশা।